প্রিয় বন্ধুরা আমি শুভেন্দু তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল পাঠ্যক্রমের অন্তর্গত ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমরা জানো তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা দশ নম্বরে ম্যাপ পয়েন্টিং আসে তো দশের দশ কি করে পাওয়া যায় আজকের এই ভিডিও আমি আলোচনা করব তো তোমরা ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো চলে আসি মূল আলোচনায় প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে আলোচনা করব তারপর আঞ্চলিক ভূগোল থেকে চলে এসছি প্রাকৃতিক ভূগোলে প্রথমে পর্বতমালা নিয়ে আলোচনা করা হয়েছে এই যে প্রথমেই রয়েছে টু যাকে গডই ভারতের উচ্চতম সিংহ তারপর কারাকোরাম পর্বতমালা তারপর লাদাখ পর্বত এদিকে নাঙ্গা পর্বত রয়েছে এই যে এই যে পাঞ্চাল পর্বত এই যে মধ্য হিমালয়ের রেঞ্জ তার মধ্যে মাউন্ট এভারেস্ট এখানে তারপর এখানে কাঞ্চনজঙ্ঘা এটা শিবালিক রেঞ্জ এই নাগা পর্বত এই দিকটা এই হচ্ছে গারো খাসি জয়ন্তিয়া পর্বত এদিকে চলে আসি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং আরাবল্লি পর্বত অনেকবার পরীক্ষায় এসছে এবং ভারতের ক্ষয়জাত পর্বত যেটাকে বলা হয় কচ্ছ উপদ্বীপ কাথিয়াবার উপদ্বীপ মালব্য মালভূমি বুন্দেলখন উচ্চভূমি বিন্দ পর্বত এই যে খুব গুরুত্বপূর্ণ এদিকে সাতপুরা পর্বত এখানে বাগেলখন মালভূমি এখানে রাঁচি মালভূমি মহারাষ্ট্র মালভূমি এই যে পশ্চিমঘাট পর্বতমালা এই যে থলঘাট ভালো করে দেখে নাও থলঘাট ভোরঘাট এই উপকূলটাকে বলা হয় কঙ্কন উপকূল এই দিকের উপকূলটাকে বলা হয় মালাবার উপকূল তার মধ্যে রয়েছে দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ এদিকে রয়েছে আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ এই যে পক প্রণালী যেটাকে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে রয়েছে নীলগিরি পর্বত এই উপকূলটাকে করমণ্ডল উপকূল বলা হয় আর এই উপকূলটাকে উত্তর সরকার উপকূল বলা হয় পূর্বঘাট পর্বতমালা রয়েছে এদিকে রয়েছে মহেন্দ্রগিরি তো এই ছিল ভারতের পর্বতমালার ওপর এবার চলে আসবো ভারতের নদ নদীতে চলে এসেছি ভারতের নথ নদী প্রথমেই বলে রাখি এই যে হচ্ছে সিন্ধু নদী ঝিলাম বিপাশা এর মধ্যে সিন্ধুটা বেশি গুরুত্বপূর্ণ এই যে শতুদ্র নদী তারপরে এদিকে চলে আসি গঙ্গা এখানটা ভাগীরথী দামোদর এটা হচ্ছে যমুনা এদিকে এই নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী দেখতে পাচ্ছ তোমরা তারপর চলে আসবো লুনি নদী খুব গুরুত্বপূর্ণ ভারতের বাহিনী নদীর নাম লেখো একটি যে চিহ্নিত কর এই যে লুনি সবরমতি মাহি পশ্চিম ভারতের নদ নদী যদি বলে তাহলে নর্মদা তার নিচে তাপটি ঠিক আছে দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে হচ্ছে গোদাবরী এই যে তারপর কৃষ্ণা তারপর কাবেরি খুব গুরুত্বপূর্ণ এবার হ্রদে চলে আসবো যে হ্রদগুলো দেয় লোকতাক হ্রদ ঠিক আছে সিল্কা হ্রদ পুলিকট হত ভেমনাথ হত এটা কচ্ছের খুব গুরুত্বপূর্ণ ডাল আর উলার নিচেরটা হচ্ছে ডাল ওপরটা হচ্ছে উলার হত ঠিক আছে তো এই দেখো এই ছিল ভারতের নদ নদী চলে পরের ম্যাপ পয়েন্টিং এটা হচ্ছে ভাকরা নাঙ্গা নদী পরিকল্পনা এদিকে চলে আসবো ভারতের সর্বাধিক যুক্ত অঞ্চল মৌসিনরাম এই অঞ্চলটা ঠিক শিলং এর দিক থেকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জর এই যে এখানটা জামশেদপুর তারপর এগুলো কি না লৌহ ইস্পাত কেন্দ্র চলে আসবো পরের ম্যাপ পয়েন্টিং কোরাপুট বিমান ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোরাপুট তার নিচে বিশাখাপত্তনম জাহাজ নির্মাণ কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি বিশাখাপত্তনম চলে আসবো এইদিকে আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার আর করমুক্ত বন্দর খুব আসে পরীক্ষাতে কান্দালা কান্দালা হচ্ছে গুজরাটে অবস্থিত কর্মুক্ত বন্দর তো এই ছিল এই ম্যাপে চলে পরের তোমরা দেখে নাও চলে এসছি ভারতের মৃত্তিকা অংশে এই যে উপর দিকে যারা দেখা যাচ্ছে সবুজ রঙে সেটি হচ্ছে পার্বত্য মৃত্তিকা তারপর কমলা রঙ একটি মৃত্তিকা এইদিকেও হলুদ রঙের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মরু মৃত্তিকা এইদিকেও তোমরা পার্বত্য মৃত্তিকা দেখতে পাচ্ছ পলি মৃত্তিকা দেখতে পাচ্ছ এই যে কালো রঙের যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা তারপর খয়েরি রঙের যে পার্টটা সেটা হচ্ছে লোহিত মৃত্তিকা লাল রঙের যে অংশগুলো তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে ল্যাটোরাইট মৃত্তিকা আর এবং উপকূলীয় বালুকাময় মৃত্তিকা হচ্ছে সবুজ রঙের দেখো উপকূল বরাবর যে মৃত্তিকাটা রয়েছে তো এটাকে আমি ইন্ডেক্স করে দিয়েছি তোমরা ইন্ডেক্সটা দেখে নাও একবার তো এই ছিল মৃত্তিকা চলে আসবো কিছু গুরুত্বপূর্ণ স্বাভাবিক উদ্ভিদ যেটা তোমাদের পরীক্ষাতে দেয় এই যে উদ্ভিদবিহীন অঞ্চল অনেকবার পরীক্ষাতে এসছে এই অংশটা মরু উদ্ভিদ এই যে রাজস্থানের এই পাটটা আর একটা খুব গুরুত্বপূর্ণ লব উদ্ভিদ উদ্ভিদ ম্যানগ্রো অরণ্য চিহ্নিত করে দেখাও খুব আসে পরীক্ষায় এই অংশটা ঠিক আছে তো এই ছিল প্রাকৃতিক ভূগোল থেকে বিস্তৃত ম্যাম পয়েন্টিং চলে এসেছি আঞ্চলিক ভূগোলে এখানে দেখব প্রধান প্রধান শহরগুলি প্রথমেই শ্রীনগর তারপর সিমলা দেরাদুন এদিকে চণ্ডীগড় দিল্লি এদিকে জয়পুর লখনউ পাটনা শিলং ইটানগর কলকাতা ভুবনেশ্বর নাগপুর আমেদাবাদ দমন দিউ মুম্বাই পানাজি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই কোচি আর এদিকে পোর্ট ও ব্লেয়ার তো এই ছিল আঞ্চলিক ভূগোলের প্রথম প্রধান প্রধান শহর চলে যাব পরের ম্যাপ পয়েন্টিংয়ে ভারতীয় ভূপ্রকৃতি এই যে খয়রি উত্তরের পার্বত্য অঞ্চল তারপর উত্তরের সমভূমি অঞ্চল এদিকে মরু অঞ্চল এখানটার সুন্দরবন অঞ্চল উপদ্বীপীয় মালভূমি অঞ্চল মিটির প্রশানে আর চারদিকে উপকূলীয় সমভূমি অঞ্চল তো তোমাদের পরীক্ষাতে দেখা হতে পারে সুন্দরবন অঞ্চল কিংবা মরু অঞ্চল অথবা উত্তরের পার্বত্য অঞ্চল তো এরকম করে তুমাদের চিহ্নিত করতে হবে তোমরা যদি কালার না ইউজ করো হ্যাচিং করে দেবে চলে এসেছি পরের ম্যাপ পয়েন্টিং খুব গুরুত্বপূর্ণ এই ম্যাপ পয়েন্টিংটি গম উৎপাদক অঞ্চল তোমাদের পরীক্ষা আছে একটি গম উৎপাদক অঞ্চল এই যে তোমাদের ই কালার পাঞ্জাব সমভূমি গম উৎপাদক অঞ্চল এদিকে চলে আসি প্রধান ধান উৎপাদক অঞ্চল গ্রিন কালারের চা উৎপাদক অঞ্চল আখ উৎপাদক অঞ্চল পিঙ্ক কালারের মিলেট উৎপাদক অঞ্চল পার্পল পার্পেল তুলা বা কার্পাস উৎপাদক অঞ্চল ব্ল্যাক কালারের আর এদিকে গ্রিন কালারের দ্বীপ গ্রিন দক্ষিণ ভারতের একটি প্রধান কফি উৎপাদক অঞ্চল তোমাদের পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ একটি কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের এরম করে তোমাদের পরীক্ষায় দেয় তো চলে যাব পরের ম্যাপ পয়েন্টিং এ চলে এসছি আজকে শেষ ম্যাপ পয়েন্টিং এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে সাইনটা ভারতের অভ্র গিরিডি একটি লৌহ আকরিক অঞ্চল তারপর নোহারকটিয়া পূর্ব ভারতে একটি খনিজ তেল উৎপাদন কেন্দ্র এদিকে চিহ্নিত করে দেওয়া আছে কয়লা খনি উৎপাদক অঞ্চল রানীগঞ্জ এদিকে ঝরিয়া এখানে হচ্ছে তাব্বিজ উৎপাদক অঞ্চল ফারাক্কা এখানে হিরকুত বাঁধ তারপর একটি আকরিক লোহা উৎপাদন কেন্দ্র চন্দ্রা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র মেটুর এদিকে চলে আসবো মুম্বাই তরিয়া পশ্চিম ভারতের খনিজ তেল উৎপাদন কেন্দ্র তারপর ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর যেটাকে বলি আমরা তো এই ছিল টোটাল ম্যাপ পয়েন্টিং প্রতিটি ম্যাপ থেকেই একটি করে তোমরা কমন পাবে আশা করি এই ছিল আজকের মূল আলোচনা আজকের আলোচনার মূল বিষয়গুলি সবটাই পিডিএফ সহকারে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে এবং তোমরা অবশ্যই অবশ্যই ম্যাপে ডাক দিয়ে নিও কোন কোন পয়েন্টগুলো আজকে আমি আলোচনা করলাম তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ